কে আমাকে এমন সতর্ক করে আজ বারংবার? ভয়ার্ত রাত্রি ঘোড়াগুলি আস্তাবলে করছে চিৎকার, উটেরা উৎকণ্ঠা বড়, ওরা টের পায়, ঘোর অমঙ্গল কাছে এলে ওরা টের পেয়ে যায়। বেদনার্ত চোখ মেলে দেখি আকাশে বিদ্যুৎ চমকায় ঘন ঘন, অথচ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমি কি ছিলাম অন্ধ অথবা বধির? আমার বিরুদ্ধে কত হাত মরুভূমির জহরিলা সাপের মতন তুলেছে ব্যাপক ফণা ক্রমাগত, দেখতে পাইনি। কেউ কেউ বলেছে আমার চতুর্দিকে ভয়ঙ্কর ফাঁদ পাতা, অথচ দিনই কান রটনায় কোনো দিন। ওরা আমার রক্তের লোভে ঘোরে, রাত্রি দিন সাপদের মতো অন্তরালে, কখনো প্রকাশ্যে জনসভা করে শাসায় আমাকে, যেন আমি অপরাধী আপাদ মস্তক, যেন আমি প্রিয় স্বদেশের জন্যে ফেলিনি মাথার ঘাম পায়ে। আরববাসীর ধুধু পানির কষ্ট দ্রুত লাঘবের জন্যে যেন করিনি খনন কূপ, শহরে শহরে গ্রাম গ্রামান্তরে। একবার ভেবে দেখো হে নগরবাসী, কে আমি, কি কাজ আমি করেছি নিঃশব্দে এতকাল? বাজায়নি ঢাক ঢোল আত্মপ্রচারের মোহে, নগরকে কখনো দেইনি মুড়ে রঙিন কাগজে, নিজেই নিজের কথা বলা সমীচীন নয় কোনো কালে। তবু কিছু কথা বলি, কেননা অত্যন্ত ক্ষীণ জানি জনশ্রুতি। জনগণ যাতে সুখী হয় সেজন্যে এ আমি করেছি নির্মাণ পথ, বাঁধ সুস্নিগ্ধ সবারই, করেছি সত্যের জন্যে রোকেয়ার সঙ্গে নবছর নির্বাসিত জীবনযাপন, শত বিপর্যয়ে রেখেছি নিজেকে খাড়া মসজিদের মিনারের মতো। মানব কল্যাণ আর প্রগতি সর্বদা ছিল ধ্রুবতারা আমার জীবনে, কিন্তু যারা নিত্য বিপক্ষে আমার করে কানাঘুষা, দেয় অপবাদ, স্বজন প্রীতি আর আমার সকল কাজে ধরে খুঁত সর্বক্ষণ, তারা কলঙ্ক লেপন করে আমার নামের অবয়বে, যেমন অবুজ শিশু দোয়াত উপুড় করে সফেদ কাগজে খেলাচ্ছলে। আমার বিরুদ্ধে ওরা নানান ফিকিরে নিয়ত খ্যাপিয়ে তোলে অগণিত মানুষকে, শুধু আমার সকল কীর্তি যেন উটির পায়ের ছাপ, মরুর বালিতে বাতাসের ঝটকায় মুছে যায় নিমেষেই। হত্যাকারীগণ হচ্ছে তৈরি অন্ধকারে, ছানাচ্ছে বিষাক্ত হাতিয়ার, এবং অপ্রতিরোধ ওরা আসবেই দলে দলে জোট বেঁধে বর্বর নেশায় মেতে। কিন্তু তারা মূঢ় অর্বাচীন, জানে না যে রক্তধারা বইবে আজ আমার শরীর থেকে, তার গতি থামবে না কোনো কালে। এই রক্তস্রোত বিরল বয়ে যাবে দশকে দশকে আর শতকে শতকে। নমস্কার বন্ধুরা, বৈপ্রধান পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।